কর্মকর্তার বেশ ধারণ করত, আর তার সাথে থাকতো এমন সব কাগজপত্র যা দেখে কোনোভাবেই বোঝার উপায় থাকতো না যে এই লোক একটা প্রতারক আর কাগজগুলো ভুয়া। যেমন ধরুন, তাজমহল বিক্রির ধান্দা করলে তাজমহলের কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, ওর জমির পরিমাণ কত, সেখানের বাগানে কি কি ফুল আছে, সবকিছুরই বিস্তারিত তথ্য তার কাছে থাকতো। আর এসব কাগজপত্রে যেসব সরকারি সই স্বাক্ষরের প্রয়োজন হতো তার সবটাই করতো নাটোরলাল নিজেই। সেসব সই দেখে কোনোভাবেই বোঝার উপায় থাকতো না যে তা নকল। ভারতের সংসদ ভবনে সকল সাংসদরা যখন অধিবেশনে ব্যস্ত, ঠিক সেই সময়ে তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের সই নকল করে গোটা সংসদ ভবনই বেচে দেয়। এভাবে তিনবার তাজমহল, দুইবার রেড ফোর্ট বা লাল দুর্গ, আর একবার রাষ্ট্রপতির ভবনও বিক্রি করে দেয় সে। কথা হচ্ছে, কারা সেই মহান বুদ্ধিজীবী যারা নাটোরলালের কাছ থেকে এসব স্থাপনা কিনত? মূলত নাটোরলাল ভারতে ঘুরতে আসা বিদেশি পর্যটকদের টার্গেট করত, যাদের অঢেল টাকা আছে। সেই যুগে যোগাযোগ